আসসালামু আলাইকুম। জিশান ইট সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। 13 জেনারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে সব লেটেস্ট ল্যাপটপ, আজকে শুধু লেটেস্ট ল্যাপটপই দেখাবো। 13 জেনারেশন ল্যাপটপ আছে, 12 জেনারেশন ল্যাপটপ আছে। একটু দুইটা ডিসপ্লেটা দিয়ে আপনি একটু কম্পেয়ার করেন। আমার কাছে কিন্তু দুই রকমের দুইটা ডিসপ্লে দিয়ে আছে, একটা হচ্ছে ম্যাট টেকনোলজির আইপিএস প্যানেল, একটা হচ্ছে ওলেড ডিসপ্লে। এটা হচ্ছে যে 3K ওলেড ডিসপ্লে, ইন্টেল কুরাই ফাইভের 13 জেনারেশন, 13 জেনারেশন এবং 12 জেনারেশন দুইটা মডেলের কম্পেয়ার করাবো আজকে। আর কম্পেয়ার করে কি কি এটার ভিতরে ফ্যাসিলিটি আছে, এটার প্রসেসরের মডেল কি কি, বা এটা দিয়ে কি কি কাজ করতে পারবেন, সব কিছু বিস্তারিত আলোচনা করব। আর সব থেকে লেটেস্ট লেটেস্ট প্রসেসর হচ্ছে যে 13 জেনারেশন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে। যারা হচ্ছে যে গেমিং টাইপের ল্যাপটপ চাচ্ছেন, কিন্তু ল্যাপটপটা অতএব একদম পোর্টেবল সাইজের, একদম স্লিম, ক্যারি করে ট্রাভেল করতে পারবেন, কোথাও যেতে পারবেন, পাশাপাশি হচ্ছে যে হেভি লোড দিতে পারবেন, কাজ করবেন গ্রাফিক্সের কাজ, তারপর হচ্ছে যে লাইক মোটামুটি এক লাইক ধরেন আপনি যত রকমের ভারী কাজ করবেন। এটার জন্য কি প্রসেসর দরকার, সেটা হচ্ছে যে এইচ প্রসেসর থাকতেই হবে। এই ল্যাপটপগুলো কিন্তু এইচ প্রসেসরের, আমার কাছে ইন্টেল কুরাই ফাইভের 12 জেনারেশন, ইন্টেল কুরাই ফাইভ 13 জেনারেশন দুইটাতেই কিন্তু এইচ প্রসেসর দিয়ে আছে। যেটা হচ্ছে যে আপনি নর্মালি এইচপি পেভিলিয়ন প্লাস মডেলটা যদি বলি, এইচপি পেভিলিয়ন প্লাস কালারটাও দেখতেছেন, এটা হচ্ছে যে গোল্ডেন কালার, এটা হচ্ছে সিলভার কালার। আমার কাছে কিন্তু এই ল্যাপটপ এই মডেলগুলো কালার ভেরিয়েশনও আছে। তাহলে শুরু করি কি কি আছে এটার ভিতরে একটু দেখার চেষ্টা করি। শুরুতে এটা যদি আউটলুক দেখেন, একদম এটা হচ্ছে 12 জেনারেশন, কালারটা দেখেন একদম গোল্ডেন কালারের ল্যাপটপ, একদম ফ্রেশ কন্ডিশন, জাস্ট বক্স ওপেন, এখন পর্যন্ত নট ইউজ, উইদাউট বক্স, একদম নতুন ল্যাপটপ। এটা হচ্ছে যে i5 এর 13 জেনারেশন এইচপি পেভিলিয়ন প্লাস। এটাতে আপনি নর্মালি হচ্ছে যে 512 GB NVMe SSD পাবেন, আর হচ্ছে 16 GB DDR4 এর র্যাম পাবেন। আউটলুকটা দেখেন, এটা টাচপ্যাডটা 100% কভার করা, টাচপ্যাড কিবোর্ড, তারপরে টাচপ্যাড ব্যাকলিট কিবোর্ড, তারপরে ফিঙ্গারপ্রিন্ট, ডিসপ্লেটা হচ্ছে আইপিএস প্যানেল ফুল এইচডি। এটাতে পোর্ট ফেসিলিটিও পাবেন, হচ্ছে যে এটাতে হচ্ছে থান্ডারবোল্ট পোর্ট, চার্জিং পোর্ট টাইপ সি, তারপরে HDMI, USB, এরপরে পাশাপাশি হচ্ছে যে এই পাশে হচ্ছে USB হেডফোন জ্যাক, তারপরে হচ্ছে যে একটা SD কার্ডের স্লট পাবেন। মোটামুটি একদম লাইক হচ্ছে যে সব রকমের পোস্টপেড ফেসিলিটি আছে। পাশাপাশি এই ল্যাপটপটা হচ্ছে যে ইন্টেল কুরাই 5 12 জেনারেশন, এটার ভিতরে হচ্ছে এটা গোল্ডেন কালার, আমার কাছে কিন্তু এটার সিলভার কালার অ্যাভেলেবেল আছে। যারা কালার পছন্দ করেন, লাইক হচ্ছে যে গোল্ডেন কালার পছন্দ করেন, গোল্ডেন কালারও আছে, সিলভার কালার পছন্দ করেন, সিলভার কালার আছে, দুইটা কালারই আমার কাছে স্টক অ্যাভেলেবেল আছে। কালার লোকটা দেখেন খুবই জোস, খুবই সুন্দর। এটাতে উইন্ডোজ 11 লাইসেন্স পাবেন আপনি, একদম উইন্ডোজ 11 লাইসেন্স করা পাবেন। এখন আমি যদি 13 জেনারেশনটা দেখাই, 13 জেনারেশন জাস্ট আপনি ডিসপ্লেটা দেখেন, ওয়াও, ওলেড ডিসপ্লে বুঝেন তো, ওলেড ডিসপ্লে। নরমালি হচ্ছে যে এখন বর্তমানে টিভিতে পাওয়া যায় বা স্যামসাং এর মোবাইল স্ক্রিনে দেখা যায় ওলেড ডিসপ্লে, ল্যাপটপের ভিতরেও কিন্তু ওলেড ডিসপ্লে দিয়ে, ওলেড ডিসপ্লে পাশাপাশি হচ্ছে ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 3K রেজুলেশনের। এটা হচ্ছে যে 13 জেনারেশন, এটা হচ্ছে যে পেভিলিয়ন প্লাস গুলার মডেলের ভিতরে দুইটা পার্থক্য আছে। আগের 12 জেনারেশনের পার্থক্য হচ্ছে যে এটা ছিল আগের আগের লোগোটা, নরমালি আমরা রেগুলার লোগো যেটা দেখি, এটা কিন্তু আবার ফোর ফিঙ্গার এইচপির ফোর ফিঙ্গার লোগো দিয়ে করা আছে। এটা এটা হচ্ছে যে আবার সিলভার কালার, আমার কাছে কিন্তু আবার কালারের ভিতরে তারতম্য আছে, প্রাইসেরও কিছুটা তারতম্য আছে। এটা হচ্ছে i5 এর 13 জেনারেশন, একদম ওলেড ডিসপ্লে, একদম বর্ডারলেস দেখেন, 13 জেনারেশন ইন্টেল কুরাই 5 প্রসেসর, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট, তারপর টাচপ্যাড, জাস্ট একটা আউটলুক, একদম লাইট ওয়েটের মধ্যে। যারা হচ্ছে যে লাইট ওয়েটের ভিতরে ল্যাপটপ চাচ্ছেন, পাশাপাশি প্রসেসরটা হেভি চাচ্ছেন, এটা যদি আমি কনফিগারেশনটা একটু ভিতর থেকে দেখাই, কনফিগারেশনটা একটু ভিতর থেকে দেখেন, এটা হচ্ছে যে সিপিইউটা দেখেন জাস্ট, 13 জেনারেশন ইন্টেল কুরাই 5, আমি যেভাবে বলছিলাম এইচ প্রসেসর 13500H প্রসেসর। মোটামুটি যারা হেভি লেভেলের গেমিং করবেন তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে করতে পারবেন। 12 কোর 16 থ্রেড, L3 ক্যাশ হচ্ছে 18 MB, মোটামুটি একদম হাই কোয়ালিটির যদি প্রসেসর বলা হয় তার মধ্যে একটা প্রসেসর হচ্ছে এই প্রসেসরটা। আপনি মেমোরি বাস স্পিড পাবেন দেখেন একটু 5200, তার মানে হচ্ছে DDR5 এর 16 GB র্যাম পাবেন অনবোর্ড, পাশাপাশি হচ্ছে SSD পাবেন 512 GB NVMe SSD, ওয়াইফাই পাবেন একদম লেটেস্ট ওয়াইফাই 6E, আর গ্রাফিক্স পাবেন ইন্টেল আইরিশ XC গ্রাফিক্স পাবেন। আর এটা যদি আমি ডিসপ্লে কোয়ালিটিটা দেখাই আমি আপনাকে, এই যে দেখেন ডিসপ্লে কোয়ালিটিটা, আমি যেভাবে বলছিলাম ওলেড ডিসপ্লে 3K 2880x1800, একদম পিওর 3K, এটাতে 8K পর্যন্ত অনায়াসে সাপোর্ট করবে। এটাও সেম প্রসেসর কিন্তু এইচ প্রসেসর, এটা 12 জেনারেশন এইচ প্রসেসর, এটা 13 জেনারেশনের এইচ প্রসেসর, আমার কাছে কিন্তু দুইটা মডেলেরই। এটার ভিতরে হচ্ছে যে এটা দেখতেছেন আপনি সিলভার কালার, আমার কাছে কিন্তু এইটার হচ্ছে রোজ গোল্ড কালার আছে। কালারের মধ্যে আবার একটু এদিক সেদিক আছে পার্থক্য, কারণ হচ্ছে কালারের মধ্যেই
আমরা কেনার সময় একটু কম বেশ করে কিনা হয়, আবার অনেকের পছন্দের জন্য হচ্ছে যে একটু সিলভার কালারটা যদি নেন আমাদের কাছ থেকে i5 13 generation 512 SSD 16 GB RAM HP Pavilion Plus একদম জাস্ট বক্স ওপেন ল্যাপটপ আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 76,000 টাকা দিয়ে, মাত্র 76,000 টাকা। আর যদি এইটার রোজ গোল্ড কালারটাকে নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে একটু বেশি, মাত্র 78,000 টাকা, 2,000 টাকা বেশি পড়বে কালারের জন্য। আর এটা হচ্ছে যে গোল্ডেন কালারটা যদি নিতে চান এটা হচ্ছে যে 512 16 দিয়ে i5 12 generation এটা যদি নিতে চান প্রাইস পড়বে হচ্ছে যে 70,000 টাকা। আর এটা যদি হচ্ছে যে সিলভার কালারটাকে নিতে চান সেক্ষেত্রে প্রাইস পড়বে 68,000 টাকা। যদি 68,000 টাকা দিয়ে সিলভার কালার পাবেন আর গোল্ডেন কালারটা পাবেন 70,000 টাকা দিয়ে। আমাদের কাছ থেকে এই মুহূর্তে অ্যাভেলেবেল স্টকে হিউজ কোয়ান্টিটি আছে, কালার ভেরিয়েশন আছে দুইটা মডেলেরই। আর জাস্ট বক্স ওপেন হয় এগুলা আমরা গ্যারান্টি ওয়ারেন্টি রাখতেছি, একদম পিওর 30 দিন ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন, কোনো রকমের কোনো প্রবলেম ফেস করবেন ডিভাইস রিপ্লেস করে নিয়ে যাবেন 30 দিনের মধ্যে। আর হচ্ছে 3 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্টস। আর হচ্ছে আপনি যদি ঢাকার বাইরের থেকে দেখে শুনে যদি কুরিয়ার করতে চান সেক্ষেত্রে মাত্র 1,020 টাকা অ্যাডভান্স বুকিং মানি দিবেন, তাইলে 24 ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে দিতে পারবো কন্ডিশনের মাধ্যমে। আর এগুলো হচ্ছে যে আমাদের শপের লোকেশন বলি, শপের লোকেশনে এসে কিনতে পারবেন। আমাদের শপের লোকেশন হচ্ছে জিশান আইটি সলিউশন, শপ নম্বর হচ্ছে 125 লেভেল 2 সুভাষ আর্কেড ICT ভবন এলিফেন্ট রোড ঢাকা। আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।